দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড DMCB 1973 সালে প্রতিষ্ঠিত হয়। 2001 সালে গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরীর দূরদর্শিতা ও সঠিক নেতৃত্বে প্রতিষ্ঠানটি পুনর্জন্ম লাভ করে। দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের সাফল্যে মণ্ডিত অগ্রযাত্রার একটি চিত্র তুলে ধরা হল। প্রতিষ্ঠানটি 2002 সালে 12টি শাখা নিয়ে নতুনভাবে তার যাত্রা শুরু করে। এই পথ চলায় তার জনবল ছিল 238 জন, আমানতের পরিমাণ 3,90,00,000, বিনিয়োগের পরিমাণ 2,59,00,000 এবং সদস্য সংখ্যা ছিল 10,200 জন। 2010 সালে 68টি শাখা বেড়ে মোট শাখার সংখ্যা দাঁড়ায় 80টি, জনবল 5 গুণ বেড়ে দাঁড়ায় 1,401 জন, আমানতের পরিমাণ দাঁড়ায় 277,36,00,000, বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় 268,11,00,000 এবং সদস্যের সংখ্যা 3 গুণ বেড়ে দাঁড়ায় 33,902 জন। 2015 সালে শাখার সংখ্যা দাঁড়ায় মোট 111টিতে, জনবল প্রায় 2 গুণ বেড়ে দাঁড়ায় 2,117 জন, আমানতের পরিমাণ 3 গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 866,66,00,000, বিনিয়োগের পরিমাণও 3 গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 894,91,00,000 এবং সদস্য সংখ্যার মোট পরিমাণ দাঁড়ায় 55,114 জন। বর্তমানে দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 136টি শাখা নিয়ে। জনবলের সংখ্যা দাঁড়িয়েছে 3,108 জন। বিগত 5 বছরে আমানতের পরিমাণ প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2,732,50,00,000, বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে 2,372,83,00,000 এবং সদস্য সংখ্যা 5 গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে 3,26,390 জন।